অবশেষে পূরণ হচ্ছে চা শ্রমিকদের পরম্পা চাওয়া কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে কথা বলবেন চা শ্রমিকদের সাথে তাদের মুখ থেকেই শুনবেন সুখ দুঃখের কথা এতে আনন্দ উদ্বেলিত চা বাগানের শ্রমিকরা ভূমি সন্তানদের এই আনন্দ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চলছে নানা আয়োজন স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে চা শিল্প তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই অভিমান ভেঙে গত রবিবার কাজে যোগ দেন চা শ্রমিকরা তাঁর নির্ধারিত একশো টাকা মজুরিও মেনে নেন প্রায় সকলেই তবে তাদের আসল আবদারটা যেন অপূর্ণই রয়ে যাচ্ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজে তাদের মুখ থেকে শুনবেন জীবন সংগ্রামের কথা অবশেষে পূরণ হচ্ছে তাদের প্রাণের চাওয়া শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন চা শ্রমিকরা এতেই উচ্ছ্বসিত ক্ষুদ্র নৃতাত্ত্বিক সহজিয়া মানুষগুলো হেলথ ব্যাপারটা আমাদের কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করে দিবেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রত্যাশা করছি আসি যদি আমাদের সরাসরি মাতে এই খুশির মতন আমাদের খুশি হইতে পারে না যে উন্নত করলে আসি না উন্নত পাবে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে অনুষ্ঠানে সিলেটের লাক্কাতোরা বাগানের গল্ফ মাঠে হাজির হবেন কয়েক হাজার চা শ্রমিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রস্তুতিও চলছে জোরে সোরে আগামী তিন তারিখ বিকেল চারটার সময় আমাদের এই চারটি জেলার চা যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের যদি আরও কোনো ইস্যু থাকে সেই বিষয়গুলি তিনি শুনবেন সেই জন্যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এইটুকু শোনার পর থেকেই শুধু কমলগঞ্জ শ্রীমঙ্গল নয় সারা মলবী বাজারে বেরোনোপেছি চা বাগানে এক ধরনের আনন্দের বন্যা বয়ে চলেছে এই আনন্দে ভাগীদার হচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও চা শিল্পীর স্বার্থেই চা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রত্যয় তাদেরও প্রধানমন্ত্রীর এমন সারা ঐতিহাসিক মনে করেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা উনি আবার কথা বলবেন সবার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেভাবে সেটাও উনি তিন তারিখে আমাদের পূর্ণ পূরণ করে দিচ্ছে একশো আষট্টি বছর বয়স বয়সে আসলে এখনও কোনো সরকার প্রধান মানে এই চা বাগানের জন্য কোনো এই ধরনের একটা বড় পদক্ষেপ নেয়নি প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট